কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই তুমি আবার আইছো কেন? আচ্ছা তোমার নামে কইলাম তুমি আমার আশেপাশে আইও না, আবার কেন আইছো? তুমি কি ভাবছো তুমি আমাদের বাড়ি আশেপাশে আসা বন্ধ করে দিলে তোমারে আমি আর দেখতে পাবো না, আবার তোমার আশেপাশে আমি যাব না? তা কখনো হবে না। তুমি জেনেই যাবা সেইখানেই আমি পিছে পিছে যাব। তুমি যদি কবরে যাও সেইখানেই আমি তোমার পিছনে পিছনে যাব। তোমার একটা কথা আমি বলে দিতেছি, পরিষ্কার কই দিতেছি, আমি জীবনে তোমার এই প্রেমের প্রস্তাবে রাজি হব না। তার মানে তুমি আমার মোটেও ভালোবাসবে না? না, মোটেই না। এসব ফালতু জিনিস, প্রেম ভালোবাসা আমি একদম পছন্দ করি না। তুমি যাও আমার কাছ থেকে। ভালোবাসা ফালতু? সেই ছোটবেলা থেকে আমি তোমার পছন্দ করি, তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াই, তুমি আমার কোনোদিনও পাত্তা দাও নাই, সব সময় তুমি আমার অবহেলা করছো। ঠিক আছে, আজকের পর থেকে তুমি কোনোদিনও তোমার সামনে আশেপাশে আমার কখনো দেখবা না। কি সুন্দর লাগতেছে আমার জামাইটার, আমার লক্ষ্মী জামাই। আমি যদি তোমার না পাইতাম তাহলে কি হইতো? এই তুমি ঘরে আবার তুমি কেন? তুমি যে এরকম নিকৃষ্ট মনে একটা মানুষ, এটা আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি। ওমা, আমি কি করছি? আমি কি করছি না? আমি তোমার সরল মনে এত ভালোবাসলাম, আর তার প্রতিদিন তুমি আমার এটা দিলাম। আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনার কি হয়েছে গন্ধ? আমি তো আপনার কথার আগে মাথা কিছুই বুঝতে পারতেছি না। বিউল লেগে একটা মানুষ এত নিকৃষ্ট ব্যাপারে আমি কল্পনা করতে পারতেছি না। আরে আমি কি করতেছি? আমি এরকম একটা নিকৃষ্ট মায়া মানুষের লাগে সংসার করতেছি? আপনার আল্লাহর দোয়া লাগে আপনি আমার চরিত্রের উপর কলঙ্ক লেপে দেন না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই আমি আপনার ছুঁয়া বলতেছি, আমি বিয়ের জন্য এমন কোনো খারাপ কাজ করি নাই যেটার জন্য আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন। একটা মিথ্যা কথা তুমি আমার লাগে কইবা না। বিউল লেগে একটা মানুষ এত নিচে নামতে পারে, আমি নিজের চোখে সেটা দেখছি, নিজের চোখে। আপনি কি দেখছেন? আপনি কি দেখছেন কন্ত? আমি বিয়ের জন্য কি করছি? আপনি একটু কন্ত, আপনি কি দেখে আসছেন? কি দেখে এসে আপনি আমার সাথে এরকম করতেছেন? কোন আমি আপনার ভুলটা ভাঙাই দিতেছি, কারণ আমি জানি আমি বিয়ের জন্য খারাপ কিচ্ছু করি নাই। আমি ভুল দেখি নাই। দেখছেন? তাহলে আমার কোন না কেন? আপনি কি দেখছেন কোন? কি দেখে আসছেন কোন? আমি তো দেখছি, এটা আমি মুখে আনতে পারতেছি না। এই এত কথা বাদ, তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। না, আমি এক পাও নরম না এই বাড়ি থেকে। এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, ওই মুখ দিয়ে উচ্চারণ করবো না। তোমার মতোটা নষ্টা মায়া এই বাড়ির বউ হইবার পারে না। তুমি এখান থেকে বাইরে হও, তুমি এক্ষুনি এখান থেকে বাইরে হওয়া। আমি তোমার কইতেছি তুমি বাইরে হয়ে যাও। নষ্টা মায়া যেন কোথাকার নিকৃষ্ট বাজে আজে বাজে। আপনার আল্লাহর দোহাই লাগে আপনি এই কথাটা আর একবার মুখে আনেন না। আমি কইতেছি আমি কোনো কিছু খারাপ কাজ করি না বিয়ের লাগা। আপনি কই থেকে কি দেখে আইছেন? আপনি আমার যাচ্ছে তাই কইতেছেন, আমারে কইতেছেন বাড়ি থেকে বের হয়ে যাইতে, আমারে কইতেছেন না কি দেখে আসছেন? এত কথা দরকার নাই। আমার বাড়ি থেকে তুই চলে যাবি, এক্ষুন চলে যাবি। আমি 5 মিনিট করে টাইম দিলাম, এর মধ্যে সব ব্যাগটা গুছাইয়া বাড়ি থেকে একদম শান্তভাবে একদম মনে করে চলে যাবি। তা না হইলে আমি তোর ঘর দিয়ে বাড়ির বাইরে করে দেবো। কি বলতেছেন? শুনে যান, আমার কথাটা তো শুনে যাবেন। আল্লাহ, এমন ভালো মানুষটা কি হলো? হুট করে তার মাথাটা এরকম গরম হয়ে গেল কেন? সে কই থেকে কি দেখে আসলো?